সাগ ভিউয়ার্স, বিগত 26 বছর ধরে ইংল্যান্ডের এনএইচএসে কাজ করার পরে বাংলাদেশে যখন আমি দেশের সেবা দেওয়ার জন্য আমাদের ব্রেস্ট ক্যান্সার সার্ভিসটাকে ডেভেলপ করার জন্য এসেছি, আমি পরিলক্ষিত করেছি যে আমাদের সমাজে, নট অনলি সোসাইটি, আমাদের ডক্টর ক্লিনিশিয়ানদের মধ্যেও বেশ কিছু ভুল ধারণা রয়েছে এবং এগুলিকে আমি আজকে হাইলাইট করতে চাই। আমি আশা করব এখান থেকে আপনারা আপনাদের অনেক কনফিউশন বা ভুল ধারণা থেকে পরিত্রাণ পেতে পারবেন। প্রথমে বলে রাখি যে ব্রেস্টটাকে যে পরীক্ষা করার কথা বলা হয় বা স্ক্রিনিংয়ের কথা বলা হয়, সেটা কিন্তু হাত দিয়ে পরীক্ষা করেই এনাফ না, এটাই এনাফ না। ইনফ্যাক্ট পিঙ্ক অক্টোবরের যে মেইন থিমটা ছিল যে ম্যামোগ্রামের মাধ্যমে ব্রেস্ট ক্যান্সারের ডায়াগনোসিসটা বা নির্ণয়টা খুব ছোট অবস্থাতে হাতে পাওয়া যায় না, তার আগেই এটা নির্ণয় করা সম্ভব হয়, এই মেসেজটা দেওয়ার জন্য সারা দুনিয়াতে এই পিঙ্ক অক্টোবরের এইটাকে আমরা উদযাপন করি। কিন্তু সেটাকে বাংলাদেশে এসে দেখলাম সম্পূর্ণ পরিবর্তন করা হয়ে গেছে। ম্যামোগ্রাফের মাধ্যমে যে আমরা ক্যান্সারটা হাতে পাওয়া যাচ্ছে না, সেটাকে যে পেয়ে যাওয়ার পরে যে ছোটোখাটো চিকিৎসার মাধ্যমে ক্যান্সারটাকে সম্পূর্ণ রোগমুক্তি আমরা করতে পারি, সেই মেসেজটাকে বলা হচ্ছে যে হাত দিয়ে পরীক্ষা করলে নাকি ক্যান্সারটাকে আর্লি ডিটেক্ট করা যায় এবং জীবনটা দীর্ঘায়ু করা যায় চিকিৎসার মাধ্যমে। সম্পূর্ণ ভুল ধারণা, এভিডেন্স এটা উল্টা কথা বলছে। সুতরাং যাদের বয়স 35 এবং তার উপরে রয়েছে বাংলাদেশের প্রেক্ষাপটে, আমি বলবো যে বছরে একবার বা দু বছরে একবার হলেও ম্যামোগ্রাম বা ব্রেস্ট এক্সরের মাধ্যমে স্ক্রিনিং করবেন, যদি আপনার কোনো প্রবলেম হোক চাই না হোক। এই তো গেল স্ক্রিনিংয়ের ব্যাপারে আমাদের একটা কনফিউশন। এছাড়া ব্রেস্ট একটা চাকা রয়েছে বা কোনো প্রবলেম নিয়ে আসলো, ডক্টরের কাছে গেল, প্রথমে তারা ম্যামোগ্রাম দিতে তারা ভুলে যান, এই ব্যাপারে আমি একটু বিশেষ সতর্কতা নেওয়ার জন্য অনুরোধ করব। ম্যামোগ্রামের পরবর্তীতে আলট্রাসাউন্ড এবং কোর বায়োপসি, যদি পেশেন্টের বয়স 35 এবং উপরে হয়, আর যদি তার নিচে হয় তাহলে ফিজিক্যাল এক্সামিনেশনের পরে সিম্পলি একটা আলট্রাসাউন্ড করাটাই এনাফ ইনভেস্টিগেশনের পার্ট হিসাবে। এরপরে যদি আমরা টিস্যু ডায়াগনোসিসের কথা আসি, প্রায়শই বলা হয় যে FNACটা শুরু করতে হবে বা চিকুন চুই দিয়ে, সম্পূর্ণ ভুল ধারণা। 25-30 বছর আগে উন্নত বিশ্বে প্র্যাকটিস চেঞ্জ হয়ে গেছে, ব্রেস্টের কোনো অ্যাবনর্মালিটি ডিটেক্ট করার জন্য উচিত কোর বায়োপসি বা কোর নিডল বায়োপসি, যে মোটা সুই দিয়ে যে পরীক্ষাটা করা হয় সেটার মাধ্যমে রোগ নির্ণয়টা ডেফিনিটিভ হয় এবং সেই সুনিশ্চিত রোগ নির্ণয়ের পরবর্তীতে রোগটার সম্বন্ধে যতগুলো ইনফরমেশান আমাদের লাগবে চিকিৎসা শুরু করতে, যেরকম যদি একটা ব্রেস্ট ক্যান্সার হয়ে থাকে তাহলে সেটার ক্যারেক্টার্স অর ইভেন হিস্টোকেমিস্ট্রি, যেটা FNACতে সম্ভব না কোর বায়োপসিতে সম্ভব, সেগুলো আমরা পেতে পারি এবং সঠিক চিকিৎসাটা সঠিক সময় শুরু করতে পারি। সুতরাং FNAC থেকেও আপনাদের দূরে থাকা উচিত। এখানে আরেকটা ভয়ানক একটা কনফিউশন রয়েছে, আমি অনেক ক্লিনিশিয়ান এরকম বলতে শুনেছি, পেশেন্টদের তো বলতেই শুনি যে কোর বায়োপসি করলে নাকি ক্যান্সারটা ছড়িয়ে যায়, সম্পূর্ণ ভুল ধারণা। অনেকে বলছে ঘুমন্ত সিংহকে নাকি আমরা জাগিয়ে দিচ্ছি, অথচ উন্নত বিশ্বে লক্ষ লক্ষ মেয়েদের এই কোর বায়োপসির মাধ্যমে এই রোগটাকে সঠিকভাবে নির্ণয় করে সমস্ত তথ্য উপাত্য সংগ্রহ করে সঠিক চিকিৎসাটা আমরা দিতে পারছি এবং দিয়ে যাচ্ছি। সেটার আউটকাম হিসাবে উন্নত বিশ্বে দেখা যাচ্ছে যে 92-98 জন সম্পূর্ণ সুস্থ হয়ে যাচ্ছে প্রতি 100 জনে। তাহলে কোর বায়োপসিটা FNAC-র পরিবর্তে কোর বায়োপসিটা করে যে ক্যান্সার যে ছড়িয়ে যায় এটার কোনো ধরনের বৈজ্ঞানিক ভিত্তি নেই, এ ব্যাপারে আমি আপনাদেরকে আজকে আর একটু স্মরণ করে দিতে চাচ্ছি। এরপরে এখন চিকিৎসা কোর্সে আসলো, প্রায়শই বলা হয় ব্রেস্ট ক্যান্সার মানে হচ্ছে ব্রেস্টটাকে ফেলে দেওয়া, সম্পূর্ণ ভুল ধারণা। বরঞ্চ আমরা এটাও অনেক সময় বলতে শুনি যে ব্রেস্টটাকে রেখে দিলে নাকি ডিজাস্টার হয়ে যাবে, ভয়ানক ঝুঁকির মধ্যে রয়ে যাবে, ক্যান্সারের ফেরত আসার ঝুঁকি বেড়ে যাবে, তিনটাটাই সম্পূর্ণ উল্টো, ভুল কথা। এভিডেন্স বলছে লক্ষ লক্ষ ব্রেস্ট ক্যান্সারের উপর গবেষণা করা হয়েছে, পপুলেশন বেজ স্টাডি করা হয়েছে, সেখানে দেখা গেছে যে ব্রেস্ট কনজার্ভিং সার্জারি যদি সম্ভব হয়, মানে ক্যান্সারটাকে সরিয়ে ফেলা হচ্ছে আশেপাশের টিস্যু সহ, ব্রেস্টটাকে অ্যাজ ইট ইজ নর্মালি রেখে পরবর্তীতে সমস্ত চিকিৎসা সম্পন্ন করার পরে দেখা যায় ম্যাস্টেকটমি যে গ্রুপটায় করা হয়েছে এবং কম্পেয়ার করে দেখা গেছে ব্রেস্ট কনজার্ভিং সার্জারি পেশেন্টগুলো বেশি দিন সুস্থ থাকছে, ভালো থাকছে, ক্যান্সার ফেরত আসার ঝুঁকিও এদের কম কম্পেয়ারিং টু দ্য ম্যাস্টেকটমি গ্রুপস। তাহলে আমাদের দেশে যে কথাগুলো আমাদের অনেক ক্লিনিশিয়ানরা পেশেন্টদেরকে বলছেন এবং এই বলে তারা বলছেন যে ম্যাস্টেকটমি করে ফেলাটাই উত্তম, একেবারেই ভুল কথা, উল্টোটাই সত্যি। সুতরাং
যদি সম্ভব হয় অবশ্যই ব্রেস্ট কনজিউমিং সার্জারি করা উচিত, যেটাতে বেটার আউটকাম রয়েছে ইন টার্মস অফ বেটার সার্ভাইভাল, বেস্ট চান্স অফ রিকারেন্স, এই জিনিসগুলো। আর এছাড়া পেশেন্টের সাইকোলজিক্যাল পজিটিভ ইম্প্যাক্টের যে কথা, ব্রেস্টটাকে যদি আমরা কোনো আননেসেসারি অঙ্গহানি না করে ব্রেস্টটাকে অ্যাজ ইট ইজ রাখতে পারি এবং সাকসেসফুলি ক্যান্সারটাকেও আমরা সরিয়ে ফেলে সঠিক চিকিৎসাগুলো সম্পন্ন করতে পারি, সেটার আউটকামটা কিন্তু তাদের যে মানসিক যে একটা প্রফুল্লতা বা বডি ইমেজ, বডি কনফিডেন্স, এই জিনিসগুলো রয়েছে, এটা কিন্তু বিরাট একটা পজিটিভ ব্যাপার, এটা আমাদের খেয়াল রাখতে হবে। এছাড়া সব পেশেন্টকে কী কিমোথেরাপি দিতে হয়? অবশ্যই না। স্পেশালি ডাক্টর কার্সিনোমা ইনসিটু, যে ক্যান্সারটা লোকালি জাস্ট ডেভেলপ করছে উইদিন ডাক্টস, সেটাতে কিন্তু অবশ্যই কেমোথেরাপি দেওয়ার কোনো নিয়ম নেই। যেটা আমি বাংলাদেশেও দেখেছি বেশ কিছু আমাদের অঙ্কোলজিস্ট, আমাদের কলিগরা এটা দিয়েছেন, এইগুলো থেকে আমাদের একটু সাবধান থাকতে হবে। এছাড়া ইনভেসিভ ক্যান্সার হলেও যে সবাইকে কেমোথেরাপি দিতে হবে তাও কিন্তু না, বেশ কিছু ফ্যাক্টর রয়েছে, সেই ফ্যাক্টরগুলোর উপর নির্ভর করে আমরা সিদ্ধান্ত নেব সবাই কাকে কেমোথেরাপি দিব, কার প্রয়োজন নেই। একই কোশ্চেন আসছে রেডিয়েশন বা রেডিওথেরাপির ব্যাপারেও। ক্যান্সারটা যদি ছোট হয়ে থাকে বা 3 সেন্টিমিটারের নিচে হয়ে থাকে, ক্যান্সারটা যদি হরমোন পজিটিভ বা ইস্ট্রোজেন রিসেপ্টর পজিটিভ হয়, যদি হার্ট রেট নেগেটিভ থাকে, বগলে ক্যান্সারটা ছড়ায়নি, এরকম পেশেন্টদের ক্ষেত্রে যাদের বয়স 65 হয়েছে বা তার উপরে, তাদেরকে ইভেন ব্রেস্ট কনজিউমিং সার্জারির পরে রেডিওথেরাপি দেওয়ারও কোনো প্রয়োজন নেই। তাহলে যে এই যে কথাগুলো বলছি যে লেস ইজ মোর, মানে আমরা যত কম অ্যাগ্রেসিভ, যত আমরা অ্যাগ্রেসিভনেসটা যত কমিয়ে দিব, পেশেন্টের আউটকামটা কিন্তু তত ভালো হচ্ছে। আমরা আগে মিউটিলেটিং সার্জারি করতাম, ব্রেস্টটাকে ফেলে দিতাম, মাংস বুকের ফেলে দিতাম, সবাইকে রেডিওথেরাপি, কেমোথেরাপি এগুলো সবাইকে দেওয়া হতো, সেখান থেকে কিন্তু আমরা আস্তে আস্তে সরে আসছি। এই জিনিসগুলোতে আমরা দেখা যাচ্ছে কেন করছি, এগুলো সবই এভিডেন্স বেসড, বিভিন্ন রিসার্চ, গবেষণা এবং পপুলেশন বেজ স্টাডি, এগুলো করার মাধ্যমে কিন্তু আমরা জানতে পারছি যে অত অ্যাগ্রেসিভ চিকিৎসা না করে ব্যালেন্সড ট্রিটমেন্টের মাধ্যমে আমরা কিন্তু পেশেন্টকে সম্পূর্ণ সারিয়ে তুলতে পারছি। সুতরাং আপনারা এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন। এছাড়া আমাদের আরেকটা জিনিস বলতে হবে, আমাদের সোসাইটিতে ধারণা করা হয় ক্যান্সার মানে ছোঁয়াচে রোগের মতো, তাকে আলাদা করে রাখতে হবে, তার খাবার দাবার, তার ইভেন ব্যবহৃত প্লেটস, কাপস, এগুলো অনেকে সরিয়ে রাখে, সম্পূর্ণ ভুল ধারণা। তারাও একজন স্বাভাবিক সমাজের একজন অংশ, স্বাভাবিক একজন মানুষ, অসুখ বিসুখ যে কারো হতে পারে, এটা ওটাই ছোঁয়াচে কোনো রোগ নয়। এবং এটা নিয়ে আমাদের যে সামাজিক যে একটা ভয় ভীতি বা ট্যাবু রয়েছে, এখান থেকে আমাদের বের হয়ে আসার সময় এখনই। আমি আজকে বেশ কয়েকটা পয়েন্ট আজকে আপনাদের কাছে হাজির হলাম, যেগুলো আমাদের নিত্যদিনে আমাদের প্রশ্নের সম্মুখীন হয়ে যায় আমার ক্লিনিক্যাল প্র্যাকটিসের সময়, পেশেন্টদের কাছ থেকে বা আত্মীয় স্বজনের কাছ থেকে, আমি সেগুলো শুধু আপনাদের কাছে আজকে হাজির করলাম, যাতে এই জিনিসগুলো থেকে আপনারা আপনাদের ভুল ধারণাগুলো থেকে দূরে থাকতে পারেন এবং সঠিক সময়ে সঠিক চিকিৎসার মাধ্যমে নিজেরা সম্পূর্ণ সুস্থ থাকতে পারেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই কামনায়। আসসালামু আলাইকুম।